এবার অনুব্রত মামলার নথি নিয়ে পুলিশ এবং ইডির মধ্যে টানাপোড়েন। আজ ইডি করার মামলার শুনানি রয়েছে দুবরাজপুর আদালতে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, আজ এই ইডির মামলার শুনানির আজ দুবরাজপুর আদালতে রয়েছে, কখন রয়েছে এই শুনানি? দেখো, আজকে দুবরাজপুর আদালতে শুনানিটি রয়েছে, যেটা ইডি করা আবেদন, যে আবেদন করেছিল অনুব্রত মণ্ডল, গ্রেফতার হয়েছিল গত সপ্তাহে এবং তাকে শিবঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 7 দিনের পুলিশ রিমান্ডে রাখা হয়েছে এখনো পর্যন্ত অনুব্রতকে। কাল তার 7 দিন সম্পূর্ণ হচ্ছে। তারই মধ্যে ইডি নথি চেয়ে পাঠিয়েছিল আদালতে, দুবরাজপুর আদালতে। আগামীকাল, আজকেই সেই হিয়ারিং হয়েছে, যার জন্য আজকে ইডি আধিকারিকদের, বিশেষ করে আইনজীবীরা রয়েছেন সেখানে, দুবরাজপুর আদালতে রয়েছেন এবং তারা আজকে হিয়ারিং এ তারা জানতে চাইবেন এবং সমস্ত তথ্য তারা চেয়েছেন এবং সেখান থেকে তারা সমস্ত কপি নিয়ে তারপরে তারা মুভ করবেন তাদের পরবর্তী তাদের পদক্ষেপে। সম্ভবত তারা সুপ্রিম কোর্টে মুভ করতে চলেছেন ইডি আধিকারিকরা, কারণ অনুব্রত মণ্ডলকে যেভাবে সিবিআই এবং ইডি হেফাজত থেকে, আসানসোল থেকে তাকে নিয়ে আসা হয়েছিল দুবরাজপুর আদালতে, পরবর্তীতে দুবরাজপুর থানাতে এখন রাখা হয়েছে, তার জন্য ইডি সমস্ত তথ্য জানতে চেয়েছে। তারই আজকে শুনানি আছে এবং সেই শুনানি আজকে হবে দুবরাজপুর আদালতে। কিছুক্ষণের মধ্যে সেই শুনানি শুরু হবে। ধন্যবাদ।